শনিবার 2রা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের মধ্যেই রীতিমতো ঢাকঢোল পিটিয়ে 2024 লোকসভা ভোটের প্রথম দফার 195 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। এর মধ্যে রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দেশের মোট 16টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম দফায়। এই 195টি আসনের মধ্যে একমাত্র মুসলিম প্রার্থী হিসেবে উঠে এসেছে আব্দুল সালামের নাম, যেখানে সংখ্যালঘু ভোটকে সব রাজ্যেই কার্যত নিজেদের পালে টানতে চাইছে বিজেপি। সেখানে প্রাথমিক প্রার্থী তালিকায় একমাত্র একজন সংখ্যালঘু প্রার্থী দাঁড় করানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে কেরলের মালাপ্পুরামের প্রার্থী আব্দুল সালাম, কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আব্দুল সালাম এবারের ভোটে মালাপ্পুরাম থেকে দাঁড়াচ্ছেন। মূলত কেরলের তিরুরের বাসিন্দা আব্দুল সালাম, কেরলে শিক্ষা জগতে রীতিমতো নাম ডাক রয়েছে তার। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে 2018 সাল পর্যন্ত তিনি জীববিজ্ঞানে 153টি গবেষণাপত্র, 14টি পর্যালোচনা নিবন্ধ এবং 13টি বই প্রকাশ করেছেন। এরপর 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর 2021 সালে নেমম কেন্দ্র থেকে কেরলের বিধানসভা ভোটে লড়েন আব্দুল সালাম। সেবারের ভোটে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা জানিয়ে আব্দুল সালাম জানান তার মোট সম্পত্তির পরিমাণ 6,47,00,000 টাকা। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অপরাধমূলক অভিযোগ জমা পড়েনি, ফলে সেদিক দিয়ে দেখতে গেলে তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। প্রসঙ্গত, ভারতের শিক্ষাক্ষেত্রে কেরলের একটি আলাদা গুরুত্ব রয়েছে। দেশের মধ্যে এই রাজ্যেই শিক্ষার হার সবথেকে বেশি, আর তাই কেরলের প্রার্থী নির্বাচনের বিষয়ে বেশ কিছুটা সাবধানী পদক্ষেপ করেছে গেরুয়া শিবির। প্রার্থী তালিকা থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে। কেরলের তিরুবনন্তপুরমে কংগ্রেসের হেভিওয়েট শশী থারুরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরন। দুই প্রার্থীরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই, দুজনেই বেশ উচ্চশিক্ষিত। এছাড়াও কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি পাচ্ছেন পথনামিথিট্টা আসন। কেরলের ত্রিশূর আসনে জনপ্রিয় মালায়ালাম তারকা সুরেশ গোপীকে বিজেপি ময়দানে নামাচ্ছে। শুরুতেই আপনাদের বললাম যে এরাজ্যে মানে পশ্চিমবঙ্গে 20 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল বিখ্যাত ভোজপুরি গায়ক তথা অভিনেতা পবন সিংয়ের নাম। যদিও সেই নাম প্রকাশের একদিন পরেই ঘুরে দাঁড়ান পবন সিং এবং তিনি বলেন ব্যক্তিগত কারণবশত তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। অর্থাৎ 20 জন নয়, এরাজ্য থেকে 19 জনের নাম তাহলে মানে একদম কনফার্ম হলো। তো এই হচ্ছে গিয়ে সার্বিক বিষয়। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে এতগুলো যে নাম তালিকা, 195 জনের তালিকা প্রকাশ করা হলো, তার মধ্যে কেবলমাত্র একজন সংখ্যালঘু প্রার্থী, তাও আবার সেটা কেরলে, কেন এটা করা হলো? সংখ্যালঘু ভোট কি বিজেপির প্রয়োজন নেই? সংখ্যালঘু ভোট কি কোনো রকমভাবে বিজেপি চাই না? এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির প্রাথমিক যে প্রার্থী তালিকা, যেরকম আমি বললাম, একজন সংখ্যালঘু প্রার্থী, তিনি কেরলের মালাপ্পুরামের প্রার্থী আব্দুল সালাম, কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আব্দুল সালাম এবারের ভোটে মালাপ্পুরাম থেকে দাঁড়াচ্ছেন। মূলত কেরলের থিরুরের বাসিন্দা আব্দুল সালাম, কেরলে শিক্ষা জগতে রীতিমতো নাম ডাক রয়েছে তার। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে 2018 সাল পর্যন্ত তিনি জীববিজ্ঞানে 153টি গবেষণাপত্র, 14টি পর্যালোচনা নিবন্ধ এবং 13টি বই প্রকাশ করেছেন। এরপর 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর 2021 সালে নেমম কেন্দ্র থেকে কেরলের বিধানসভা ভোটে লড়েন আব্দুল সালাম। সেবারের ভোটে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা জানিয়ে আব্দুল সালাম জানান তার মোট সম্পত্তির পরিমাণ 6,47,00,000 টাকা। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অপরাধমূলক অভিযোগ জমা পড়েনি, ফলে সেদিক দিয়ে দেখতে গেলে তার স্বচ্ছ ভাবমূর্তিই রয়েছে। প্রসঙ্গত, ভারতের শিক্ষাক্ষেত্রে কেরলের একটি আলাদা গুরুত্ব রয়েছে। দেশের মধ্যে এই রাজ্যেই শিক্ষার হার সবথেকে বেশি। কেরলের প্রার্থী নির্বাচনের বিষয়ে বেশ কিছুটা সাবধানী পদক্ষেপ করেছে গেরুয়া শিবির। প্রার্থী তালিকা থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে। কেরলের তিরুবনন্তপুরম, আপনারা জানেন, এই সিটটি থেকেই কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শশী থারুর, তিনি জয়লাভ করেছিলেন গতবার। তিনি এই হেভিওয়েট শশী থারুরের বিরুদ্ধে এবারে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরন। দুই প্রার্থীরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই, দুজনেই বেশ উচ্চশিক্ষিত। এছাড়াও কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনিও পাচ্ছেন পথনামিথিট্টা আসন।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।